হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আরও একবার ওয়েলকাম ব্যাক জানাই আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন ধরনের হতে চলেছে অবশ্যই তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের যে নতুন যে ইভেন্টটা আসছে, এই ইভেন্টে কিভাবে কমপ্লিট করতে হবে তো অনেকেই জানে না, তো সে সম্পর্কে আজকে আলোচনা করার জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেটা তোমাদের নোটিফিকেশনে চলে যাবে, আর ভিডিওটা দেখে নিও। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমাদের অলরেডি যে ইভেন্টটা চলে এসেছে আমাদের সার্ভারে, এটা অনেকে বুঝতে পারতেছে না যে এটা কিভাবে কমপ্লিট করতে হবে। তো এটা কমপ্লিট করতে গেলে যে গেম প্লে করলে এটা দুইটা তিনটা থেকে টোকেন দিচ্ছে, আর এখানে ডেলি মিশন যে গেম লগ ইন কমপ্লিট এ গেম ইন এনি মোড, মানে যে কোনো একটা মোড গেম খেললে এই টোকেন পাওয়া যাবে। তারপর ইনফ্লিক্ট 300 ড্যামেজ, যে কোনো একটা 300 ড্যামেজ দিলে আর একটা টোকেন পাওয়া যাবে। ডিফেক্ট অ্যান এনিমি এনি মোড, মানে এনি মোড র্যাঙ্ক হোক, ক্লাসেস কর র্যাঙ্ক হোক আর ক্লাসিক হোক, যে কোনো একটা ফেলার কিল করলে এই লাল একটা টোকেন পাওয়া যাবে। তো এই টোকেনগুলো ডেলি পাওয়া যাবে, আর ডেলি মিশন কমপ্লিট করলে, মানে প্রতিদিন গেম খেললে, এখনও আমাদের এখানে সময় আছে 13 দিন, প্রতিদিন গেম খেললে যে যত গেম খেলবে গেম প্লে করবে সে শত টোকেন পাবে। প্রতিটা গেমে দুইটা করে টোকেন দিচ্ছে, তো টোকেন পাবে। এই টোকেন দিয়ে এখান থেকে এক্সচেঞ্জ করতে হবে, এই টোকেন দিয়ে ঘুষি দিতে হবে যে যত ড্যামেজ দেবে। এখানে দুইজনের লাইফ আছে 150 150, তো যে যত ঘুষি দেবে, দেওয়ার পরে আছে এখান থেকে লেভেল থ্রিতে আসি লেভেল ফোরে গেলে এখানে রিওয়ার্ডে গেলে এই ফাইটার রিওয়ার্ডস, এখানে যাওয়ার পরে যে লেভেল ওয়ানে আছে সে আছে এই যে নীলি একটা বক্স পাবে, লেভেল ওয়ানে থাকলে এইগুলো পাবে, লেভেল টুতে থাকার পরে এইগুলো পাবে, তারপর লেভেল থ্রিতে থাকার পরে এইগুলো, আর লেভেল ফোরে যে আছে সে স্পিন করলে এরকম একটা বক্স পাবে, বক্স পাওয়ার পরে এই বান্ডেলটা সে ফ্রিতে পেয়ে যাবে। তো বন্ধুরা, এইখানে আমি এখন কিছু স্পিন করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো আমি মাঝখানে যে দুইটা টোকেন দিয়ে আমার 45টা টোকেন আছে, আর দুইটা আছে লাল টোকেন, মানে লাল টোকেন দিলে ড্যামেজ বেশি দিবে এই লাল টোকেনগুলোই। তো আমি এই যে মাঝখানে যে দুইটা টোকেন লাগতেছে, এটা এই যে মাঝখানে যে দুইটা টোকেন লাগতেছে এটা আমি এখন স্পিন মারব। তো দেখো বন্ধুরা, আমি একটা স্পিন মারলাম, তো 25 করে ড্যামেজ দিছে। তো আমার আছে, আমার এই পাশে লেডি বান্ডেলের আছে 97, আর জেন্টাল বান্ডেলের আছে 92, যেহেতু আমার এই একটা লাল তাই মারতে হবে, তার কারণ যদি আমার জেন্টাল বান্ডেলের ড্যামেজ একেবারে কমে যায় তাহলে আমার লেভেল কমে যাবে। তো সবসময় জেন্টাল বান্ডেলটা আগে রাখতে হবে। একটা লাল তাই মেরে দিলাম, 56 ড্যামেজ দিছে 19 ড্যামেজ দিছে। তো আছে আমার জেন্টাল বান্ডেলের 73, আর লেডি বান্ডেলের আছে 41। তো এখন আমি এই নর্মালটা মারতে পারবো, তো নর্মালটা আর একবার মারলাম, 20 20 করে ড্যামেজ দিছে, আরেকটা মারলাম তো 23 23 করে, ওই তো একটা বক্স পেয়ে গেলাম, কারণ আমি এখন 3 লেভেলে আছি, তো 3 লেভেলে থাকলে আমার বক্সটা এরকমই একটা আসবে। তো 3 লেভেলে এই যে এখানে দেখা যাচ্ছে এই 3 লেভেলের আমার এরকম একটা বক্স আসবে। তো পরবর্তীতে আবার আরেকটা আমি এই লাল টোকেন মারলাম, 56 করে ড্যামেজ দিছে 24 ড্যামেজ দিছে। তো এবার মাঝখানেরটা, মানে আমি সবসময় এগিয়ে থাকতে হবে আমার, আমি 4 লেভেলে আসছি। তো বন্ধুরা, আমি 4 লেভেলে অলরেডি চলে আসছি, তোমরা তো দেখতে পাচ্ছ। তো 4 লেভেলে আমি ওই বক্সটা পাবো, এখন দেখা যাক আমি ওই বান্ডেলটা পাই কি না। তো বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ইভেন্টটা যারা বোঝো না বা তার যারা বুঝতে পারছো না তাদের জন্য। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো বন্ধুরা দেখো, এই দেখো আমি একটা লাল বক্স পাইছি, তো লাল বক্সটা এখন ওপেন করে দেখি, 3 দিনের জন্যে তার ওই ইয়েটা পাইছি, মাথার মুখোশটা পাইছি। তো এখনও 29টা আছে এখানে স্পিন করব। তো বন্ধুরা, এইভাবে এটা কমপ্লিট করতে হবে। তো এই 4 লেভেলে যখন আমি আসবো, তখন এখানে 4 লেভেলে আসার পরে এখানে 4 লেভেলে যে বক্সটা আছে এই বক্সটা পাবো আমি। এই বক্সে ভিতরে এই যেগুলো রিওয়ার্ড আছে এখানে, এর ভিতরে যদি কপালে থাকে তাহলে পারমানেন্ট এই ড্রেসটাও আমি পেয়ে যাব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা ছিল এরকম, অবশ্যই তোমরা বুঝতে পারছো, আর না বুঝতে পারলে কমেন্টে জানাও, আমি বুঝিয়ে দেবো।
তো বন্ধুরা এইভাবে ড্যামেজ দিতে হবে। ড্যামেজ দেওয়ার পরে এখানে যখন 4 লেভেলে উঠবো আমি, তখন 4 লেভেলের আমার ওই মানে বেস্ট রিওয়ার্ডগুলো আমি রিওয়ার্ডগুলো পাবো, তো সেখানে আমার এই বান্ডেলটাও ফ্রি পাবো। তো বন্ধুরা এটা পেতে গেলে অবশ্যই আমাদের গেম প্লে করতে হবে। গেম প্লে করলে আমাদের প্রতিটা মিশন কমপ্লিট, প্রতিটা গেম শেষ হলে দুইটা করে টোকেন পাবো। পাওয়ার পরে এখান থেকে আসে স্পিন মারতে হবে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। তো এরকম ধরনের আপকামিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।